আমরা দেখব রেবার আইসক্রিম খাওয়া। রাস্তা থেকে হাঁক শোনা গেল। রেবা পড়ালেখা করছিল। সে দেখল একজন আইসক্রিমওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আইসক্রিম, আইসক্রিম! রেবা দৌড়ে গেল মায়ের কাছে। মা বাড়ির উঠোনে বসে মাছ কাটছিলেন। আগে পড়া শেষ করো, তারপর তোমাকে আইসক্রিম কিনে দেব। মা বলার পরও রেবা পাশেই দাঁড়িয়ে রইল। তখন রেবার মুখের দিকে তাকিয়ে মা বললেন, দাঁড়িয়ে আছো কেন? তোমার কি লেখাপড়া শেষ? না মা, আমার খাতা শেষ। যে পড়াগুলো শেষ করেছি সেগুলো লিখব, তাই খাতা কিনতে হবে। মা রেবাকে 50 টাকা দিলেন, খাতা আর সাবান কিনতে বললেন। দোকানে যাও, তোমার খাতা কিনবে আর একটা সাবান নিয়ে আসবে। মায়ের কাছ থেকে টাকা নিয়ে রেবা দোকানের দিকে রওনা হল। রেবা দোকানে গিয়ে দোকানদারকে একটা খাতা আর একটা সাবান দিতে বলল। দোকানদার রেবাকে খাতা দিলেন, সাবান দিলেন। রেবা বলল, কত টাকা হয়েছে চাচা? খাতা 20 টাকা, সাবান 20 টাকা, মোট হলো 40 টাকা। আর এই নাও তোমার ফেরত টাকা। এই বলে দোকানদার রেবাকে 20 টাকা ফেরত দিলেন। টাকাটি নিয়ে রেবা বাড়ি চলে এলো। বাড়ি ফিরে রেবা নিজের ঘরে গিয়ে হিসাব করতে লাগলো। খাতা 20 টাকা, সাবান 20 টাকা, মোট 40 টাকা। হিসাব করতে গিয়ে রেবা অবাক হলো। আরে, দোকানদারকে দিয়েছি 50 টাকা, 50 থেকে 40 বাদ দিলে থাকে 10, তার মানে আমি ফেরত পাবো 10 টাকা। তাহলে দোকানদার আমাকে 20 টাকা দিলেন কেন? নিশ্চয় তার হিসাবে ভুল হয়েছে। যাই, দোকানদার চাচাকে 10 টাকা ফিরিয়ে দিয়ে আসি। হঠাৎ রেবার মনে হলো, এই টাকা দিয়ে তো আমি আইসক্রিম খেতে পারি, তাহলে টাকাটা ফেরত দেব কেন? কথাটা মনে আসতেই ভীষণ লজ্জা পেল রেবা। মনে মনে বলল, ছি ছি ছি, এগুলো আমি কি ভাবছি, এই টাকা দিয়ে আইসক্রিম খাবো কেন? এই টাকাটা অবশ্যই দোকানদার চাচাকে ফিরিয়ে দিয়ে আসবো। রেবা দোকানদারকে 10 টাকা ফিরিয়ে দেওয়ার জন্য দোকানে গেল। সেখানে নানা রকমের আইসক্রিম দেখে রেবার জিভে জল এসে গেল। একটি মেয়ে দৌড়ে এসে একটা আইসক্রিম কিনল। আইসক্রিম নিয়েই সে দৌড়ে চলে যাচ্ছিল। দোকানদার বলল, দাঁড়াও, তুমি আমাকে বেশি টাকা দিয়েছো, তোমার টাকা নিয়ে যাও। দোকানদারের কথা শুনে রেবা খুব খুশি হলো। সেও দোকানদারের দেওয়া 10 টাকা ফেরত দেওয়ার জন্য দোকানের সামনে গেল। বলল, চাচা, আপনি আমাকে 10 টাকা বেশি দিয়েছিলেন, এই নিন আপনার টাকা। রেবার সততা দেখে দোকানদার খুব খুশি হলেন। বললেন, তুমি খুব ভালো মেয়ে রেবা। এরপর দোকানদার রেবাকে একটা আইসক্রিম দিলেন। আইসক্রিম পেয়ে রেবাও খুব খুশি হলো। কিন্তু এর চেয়েও বেশি খুশি হলো দোকানদারের পাওনা টাকা ফিরিয়ে দিতে পেরে। এবার দেখব মা। মা বকা দিয়েছেন, তাই রনির খুব মন খারাপ।
সারা বিকেল কাদা মাটিতে বল খেলে বাড়িতে এসে সারা ঘর কাদায় মাখামাখি করে ফেলেছিল রনি। এজন্যই মা বকা দিয়েছেন। মায়ের বকুনি শুনে রনির খুব অভিমান হলো। ভাবলো, আমি রাস্তায় গিয়ে বসে থাকবো, কিছু সময়ের জন্য মায়ের সামনে থাকবো না, মা যেন দেখতে না পান। ভাবতে ভাবতে রনি রাস্তায় গেল। মাঠ থেকে বন্ধুরা রনিকে দেখে বলল, এই রনি, আয় আবার খেলি। হ্যাঁ হ্যাঁ, চল খেলি। এই রনি, এই রনি, আয় না। না না, খেলবো না। কিছুই ভালো লাগছে না রনি। মনমরা হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো সে। হাঁটতে 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 বড় মাঠের কাছে এলো রনি। মাঠের কোনায় লোকজন বাদাম কিনছে। রনি ওখানে গিয়ে দাঁড়ালো। বাদাম খেতে ইচ্ছে করছে খুব, কিন্তু রনির কাছে টাকা নেই। এমন সময় হাতির ডাক শোনা গেল। সবাই দৌড়ে যেতে লাগলো ওদিকে। ওদের সাথে সাথে রনিও দৌড় দিল। রনির অনেক দিনের শখ সত্যিকারের হাতি দেখবে। সার্কাসের বড় প্যান্ডেল, এখানে সার্কাস দল এসেছে, আর হাতিটা হচ্ছে সার্কাসের হাতি। ইয়া বড়, আর তার বাচ্চা কি সুন্দর। মা হাতি আর বাচ্চা হাতি খেলছে, মজার খেলা তো। রনি কখনো হাতির খেলা দেখেনি। হাতির খেলা দেখতে দেখতে কখন যে অন্ধকার হয়ে গেছে খেয়ালই করেনি রনি। একে একে সবাই বাড়ি চলে গেল। রনি তখনও দাঁড়িয়ে রইল হাতির পাশে। হাতির কাণ্ড কারখানা দেখতে খুব ভালো লাগছিল তার। কিছুক্ষণ পর হাতির মাহুত এলো কলা গাছ নিয়ে। এগুলো হচ্ছে হাতির খাবার। আর মাহুত মানে জানো তো? মাহুত মানে হাতিকে যে দেখাশোনা করে। মা হাতি আর বাচ্চা হাতিকে কলা গাছগুলো খেতে দিল মাহুত। কিন্তু মা হাতিটা একটুও খেল না, সুর দিয়ে বারবার তার বাচ্চাকে খাইয়ে দিল। বাচ্চার জন্য মা হাতির এমন ভালোবাসা দেখে রনি কেঁদে ফেলল। মায়ের কথা মনে পড়ল তার। মাও তো তাকে এমন করে খাইয়ে দেয় প্রতিদিন। মায়ের ওপর অভিমান করে বাইরে আসায় রনির খুব মায়ের কথা মনে হতে লাগলো। এক্ষুনি মায়ের কাছে ছুটে যেতে ইচ্ছা হলো তার। রনি বাড়ির দিকে দৌড়াতে লাগলো। মা তাকে নিশ্চয়ই খুঁজছেন। বাড়ি ফিরে রনি মায়ের কাছে গেল। মা কিছুই বললেন না। রান্নাঘরে উঁকি দিল রনি। রান্নাঘরে মা রান্না করছেন। রনি মাকে রান্নায় সাহায্য করতে লাগলো। পানির বালতি ভরে টিউবওয়েল থেকে পানি নিয়ে এলো। থালা বাটি রান্নার জিনিসপত্র মায়ের কাছে এগিয়ে দিল। এটা ওটা গুছিয়ে রেখে মাকে খুশি করতে চাইল। এসব দেখে মা মিটি মিটি হাসলেন। এরপর টেবিলে খাবার সাজালো রনি। বাবা এলেন, ছোট বোন এলো, সবাই মিলে রাতের খাবার খেলো। রনিকে ঘরের কাজ করতে দেখে বাবা তো খুব খুশি। খাওয়া দাওয়া শেষে মায়ের কাছে এলো রনি। মা রনির মাথায় হাত বুলিয়ে দিলেন, তার মুখে আদরের হাসি। সারাদিন কোথায় ছিলে বাপ? আশেপাশে তোকে কত করে খুঁজলাম, এমন রাত করে কেউ বাড়ি ফিরে? মায়ের বুকে মাথা রেখে তখন রনি বলল, তোমায় আর কখনো রাগাবো না মা। এবার দাদুর জন্য ভালোবাসা। রূপাকে দাদু গল্প শোনায়। দাদুর ছেলেবেলার গল্প, গ্রামের মাঠে ঘাটে ছুটে বেড়ানোর গল্প, যখন তখন পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটার গল্প, গাছে উঠে ফল পেড়ে খাওয়ার গল্প, বাংলা মায়ের গল্প, বাংলা মাকে ভালোবাসার গল্প, আরও কত গল্প যে দাদুর ঝুলিতে আছে। গল্প শুনতে
রূপার খুব ভালো লাগে। দাদুর কাছে গল্প শুনতে শুনতে কখন যে সময় কেটে যায় বুঝতেই পার না রূপা। একদিন রূপা দেখে দাদুর মন ভালো নেই, মাথা নিচু করে উঠোনের পিঁড়িতে বসে আছে দাদু। দাদুর তো সহজে মন খারাপ হয় না, তবে আজ কি হলো দাদুর? দাদুর মন খারাপ দেখে রূপারও মনটা খারাপ হয়ে যায়। রূপা ভাবতে থাকে, দাদুর মন ভালো করতে হবে, কিন্তু কিভাবে? রূপা দাদুর মন ভালো করার জন্য নানা রকম বুদ্ধি খুঁজতে থাকে। দাদুর মন ভালো করার জন্য রূপা দাদুকে চশমা পরিয়ে দেয়, তাধীন তাধীন নেচে দেখায়। কিছুতেই দাদুর মন ভালো করা যাচ্ছে না, এখনো দাদুর মন খারাপ। রূপা মনে মনে বলে, না এভাবে হবে না, অন্য কিছু করতে হবে। রূপা আবার ভাবতে থাকে, ভাবতে 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 উঠোনে আসে রূপা। হঠাৎ একটা বুদ্ধি আসে মাথায়, দাদুকে খুশি করার জন্য একটা চমৎকার উপায় বের করে ফেলে রূপা। রূপা একটা হলুদ চালুনি নিয়ে আসে, ঝুলিয়ে দেয় বাগানের সবুজ ঝোপের উপর। চালুনিটাকে গ্রীষ্মের গনগনে সূর্যের মতো দেখায়। এরপর রূপা গাছে পানি দেওয়ার ঝাঁঝরি নেয়, একটা দড়ি দিয়ে বেঁধে পানি দেওয়ার ঝাঁঝরিটা ঝুলিয়ে দেয় গাছের ডালে, ঠিক যেন বর্ষার বৃষ্টি ঝরা দিনের মতো। রূপার এসব কর্মকাণ্ড দেখে মা অবাক হন। কি করছো রূপা? রূপা বলে, দাদুর মন ভালো নেই, এসব করে দাদুর মন ভালো করার চেষ্টা করছি। রূপার কথা শুনে মা হাসেন। এরপর রূপা মেঘ তৈরি করে, নীল আকাশে সাদা তুলো মেঘ, তুলো পেঁচিয়ে মেঘ বানিয়ে সেগুলো ঝুলিয়ে দেয় গাছের ডালে ডালে, ঠিক যেন নীল আকাশে ভেসে বেড়ানো শরৎকালের মেঘের মতো। রূপার কাজকর্ম দেখে বাবাও অবাক। কি করছো রূপা? তখন রূপা বলে, দাদুর মন ভালো করার চেষ্টা করছি বাবা। রূপার কথা শুনে বাবাও হাসেন। এরপর রূপা খড় আনে, আর আনে খেলনা ঢেঁকি। রূপাকে সঙ্গ দেয় রূপার আদরের বিড়াল ছানা। আরো অনেক কিছু আনে রূপা, খেলনা চুলা, কড়াই, কড়াইগুলো চুলার উপর সাজিয়ে রাখে। চুলার পাশে কয়েকটা পুতুলও রাখে, যেন শীতের সকালে চুলার সামনে বসে মনের আনন্দে পিঠা বানাচ্ছে পুতুলগুলো। সবশেষে দাদুর ফুলদানি থেকে ফুল আনে রূপা, উঠোনের পাশের ঝোপগুলোর পাতায় পাতায় ছড়িয়ে দেয় ফুলগুলো। দেখতে মনে হয় ফুলে ফুলে ভরে ওঠা বসন্তের শোভাময় প্রকৃতির মতো। এমন সময় ঘর থেকে বের হয়ে আসেন দাদু। কি করছিস রূপা? রূপা বলে, তোমার মন ভালো করছি দাদু, এসো দেখবে এসো। এই বলে দাদুকে ধরে উঠানের চারপাশ দেখাতে থাকে রূপা। ঝোপের সামনে গিয়ে গনগনে সূর্যের মতো হলুদ চালুনিটা দেখায়। এই দেখো কি গরম, রোদের তাপে ঘেমে উঠেছে লোকটা। এরপরে গাছের সামনে যায়, পানি দেওয়ার ঝাঁঝরিটা দেখিয়ে রূপা বলে, এখানে বর্ষা, সবাই বৃষ্টিতে ভিজছে। এবার গাছের অন্য পাশে যায়, এখানে নির্মল নীল আকাশ, আকাশে ভেসে বেড়াচ্ছে শরতের মেঘ। তুলো দিয়ে বানানো মেঘগুলো দাদুকে দেখায় রূপা। এই দেখো দাদু, এগুলো হচ্ছে মেঘ, আকাশে ভেসে বেড়াচ্ছে শরৎকালের সাদা তুলো মেঘ। এবার এদিকে এসো দাদু, এখানে হেমন্তকাল, ঘরে উঠেছে সোনার ফসল, নতুন ধান, এরা মনের আনন্দে ধান ভানছে। আর এখানে শীতকাল, শীতের পিঠা তৈরি হচ্ছে। এই যে দেখো, শীতের সকালে চুলার পাশে বসে মজা করে পিঠা খাচ্ছে সবাই। এবার দেখো ঋতুরাজ বসন্ত, চারিদিকে কত রং, ফুলে ফুলে ভরে গেছে প্রকৃতি। দাদুর মনটা এরই মধ্যে বেশ ভালো হয়ে গেছে।
এখন আর আগের মতো মন খারাপ নেই। দাদু রূপার দিকে তাকান, তখন রূপা বলে, বাংলাদেশের চিত্র এঁকেছি দাদু, বাংলার রূপ যে তোমার খুব প্রিয়, আমি তোমার জন্য গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত কাল এঁকেছি, তুমি খুশি হওনি? রূপার কথায় দাদুর চোখ ছলছল করে ওঠে। হাতের কাছের নানা জিনিস ব্যবহার করে ছয় ঋতুর ছবি ফুটিয়ে তুলেছে রূপা। এ সবই সে করেছে দাদুর মন ভালো করার জন্য, তাই খুশিতে ভরে ওঠে দাদুর মন। আনন্দে রূপাকে তিনি বুকে জড়িয়ে ধরেন। দাদুর মন ভালো করতে পেরে রূপাও অনেক খুশি।